Angbat itu par nyom kanun mani apolo e pampas poro jako rope ajo rope pemajo rope pampro kake pampana kore tadi ri kotisa di bawah tidur adi rei adi rei tidur kete amar uci hawa angka di kokolo or ururo or ostom hongkok kotisa di bawah bulu ke adi kebagian itu kerja usir bukan berahai. Bisto Haiti, homolosok, berenda wakti. Sosi jormar, protikriti malilar pon, bonti perjalan, atau malilar pon ada. Aji kerja usir bukan berani berahai. Perubatan homol, ini rokto dan hibir, mukuli berahai. Atau ini rokto dan hibir mukuli kore jasto ang banyak. Mor sodar homolos jormar. Atau tar pisote. উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয় তার পিছত কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয় আজির সভায় আর আজির কার্যনির্বাহক সভায় বিশিষ্ট সাংবাদিক শ্রদ্ধার জিতেন শর্মা ডাঙরিয়া পুনর্বার নলবাৰী প্ৰেছ ক্লাবৰ সভাপতি আসনখন শুৱনি কৰাৰ কাৰণে প্ৰস্তাৱ গ্ৰহণ কৰে আৰু সম্পাদক হিচাপে মোক পুনৰবাৰ আজিৰ সভায় মনোনীত কৰে আসলতে আমি দুয়োগৰাকীয়ে দায়িত্ব অৰ্পণ কৰিব বিচাৰিছিলোঁ নৱপ্ৰজন্মৰ আমাৰ সাংবাদিকসকলৰ ওচৰত কিন্তু তেওঁলোকে আৰু পুনৰবাৰ আমাকে মনোনীত কৰিলে যিয়ে নহওক পৰৱৰ্তী সময়ত আমি আৰু দুগুণ উৎসাহেৰে সাংবাদিকৰ হকে সাংবাদিকৰ কাম কাজৰ হকে সাংবাদিকৰ যি পাবলগীয়া মাননীৰ হকে আমি এখন যি সংগ্ৰাম চলি আছে সমগ্ৰ ৰাজ্যতে চলি আছে সেই সংগ্ৰামতো আমি অংশীদার হম সাংবাদিকর সমস্যা প্রতিটা মুহূর্ততে আমি মাত মাতি আইছিল সাংবাদিকর সমস্যার ক্ষেত্র আর অনাগত সময়ত সাংবাদিকর সমস্যা বিপদ আপদের মুহূর্তত আমি সদায় একেলগে থাকিম সেই চিন্তা চর্চারে আমি আজির এই কার্যসূচী সামরণি মারিছ নলবাৰী প্রেস ক্লাবর আজি অষ্টম সংখ্যক প্রতিষ্ঠা দিবস আসলে আর এই প্রতিষ্ঠা দিবসর লগত সংগতি রাখি আমি আজি ইয়াত নলবাৰী শহীদ মুকুন্দ কাকতি অসামরিক চিকিৎসালয় কর্তৃপক্ষ তার সেই অনুষ্ঠানের ব্লাড ডোনেশন যুক্ত কার্যালয় আছে আর আয়ুষ্মান ভব এই আটাইকার সহযোগত আমি ইয়াত একটা বিনামূল্যা স্বাস্থ্য সেবা শিবির আর লগতে রক্তদান শিবির এটার আয়োজন করেছিল আর ইয়াতে আজি আমার আহ্বানের প্রতি সঁহারি জানাই নলবাৰী জেলার বিভিন্ন ক্ষেত্রেরপরা আহি ইয়াত বিভিন্নজন রক্তদাতায় রক্তদান করেছে আর এই রক্তদান শিবির আনুষ্ঠানিকভাবে মুক্তি করেছে নলবাৰীর জ্যেষ্ঠ সাংবাদিক কমলেশ শর্মা ডাঙরিয়ায় আর ইয়ার পিছত আমার প্রতিষ্ঠা দিবসের সঙ্গে সংগতি রাখি ইয়াত প্রতিনিধি সভা এখন অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি সভাখন উদ্বোধন করেছে কামরূপ মহাবিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ডক্টর সঞ্জীব কুমার গোস্বামীয়ে প্রতিনিধি সভাখনত আমার সাংবাদিক সতীর্থ বন্ধুসকলে আমার নলবাৰী প্রেস ক্লাবের ভবিষ্যৎ কার্যপন্থা বর্তমান কার্যপন্থা সম্পর্কে তেখেতসকলের বহুলে বক্তব্য রাখিছে আর নলবাৰী প্রেস ক্লাবে অনাগত দিনত কেনেকে অসমৰ জনগণ নলবাৰী জনগণের হিতৰ বাবে কাম করে যাব বিপীড়িত জনগণের হিতৰ বাবে কেনেকে সংগ্রামখনত নিজকে ব্রতি করব এই সম্পর্কে বিভিন্নগৰাকী সাংবাদিক বন্ধুয়ে ইয়াত আলোকপাত করেছে আর ইয়ার লগে লগে তেখেতসকলের সেই পরামর্শের আধারত কেবাটাও গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করা হয়েছে সেই প্রস্তাবসমূহের ভিতর নলবাৰী প্রেস ক্লাবর পরবর্তী দিনত কেনেকে পরিবর্ধন করা হয় আর ইয়ারে সাংবাদিকসকলের বিভিন্ন সমস্যা সন্দর্ভত সরকারও কেনেকে দৃষ্টিগোচর করা হয় আজি আমি জানো যে সাংবাদিকসকলে বিশেষকৈ মফস্বলীয় সাংবাদিকসকলে বহুত প্রত্যাহ্বানের সন্মুখত থাকি নিজের কর্তব্য সম্পাদন করবলগা হয়েছে আর বিভিন্ন ভয় ভাবুকি পাইছে সমাজেরপরা পাইছে সমাজের বিভিন্ন অশুভ শক্তিরপরা পাইছে আর ইয়ার পিছতো কিন্তু নিজের যে ক্ষেত্র সেই ক্ষেত্রখনত অতি নিষ্ঠা সহকারে কাম করে গেছে আর সেই কাম করার পিছত আসলে যিখিন পাবলগা প্রাপ্য সেই প্রাপ্যরপরা সততে বঞ্চিত হয়ে আছে গতি এনে ধরনের যাক বস্তু এই বিষয়বিল এই বস্তুবিল সরকার দৃষ্টিগোচর করে সাংবাদিকসকলের যাক ন্যায্য প্রাপ্তি যাক ন্যায্য দাবি সেইবিল কেনেকে পরিপূরণ করব পারি সেই সম্পর্কে ইয়াত আজি আজির সভাখনত বিস্তৃতভাবে আলোচনা হয়েছে আর আলোচনার অন্তত কেবাটাও সুস্থ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর অনাগত দিনত কর্তৃপক্ষ আছে কর্তৃপক্ষের ওসর সেইবিল উত্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ইয়ারে আজি নলবাৰী প্রেস ক্লাবর পুরোনা কমিটি পদত্যাগ করেছে আর আগত দুবছরের নতুন কমিটি এখানে কার্যভার গ্রহণ করেছে